সুন্দরবন জঙ্গলে এক টোনা তার স্ত্রী হাসিকে নিয়ে বাস করত। টোনা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে নিজের সংসার চালাতো। সবদিকে তার সুখী ছড়াছড়ি থাকলেও সুখ ছিল না, কারণ টোনার স্ত্রী হাসি কখনোই টোনাকে সুখে থাকতে দিত না। সারাদিন কারণে অকারণে টোনার সাথে ঝগড়া করত। এভাবেই চলতে চলতে একদিন হাসি গর্ভবতী হয়ে যায়। টোনা, আমি তো গর্ভবতী, কিন্তু আমার এই সন্তানকে আমি চাই না, তাই আমি ঠিক করেছি আমার ডিমগুলো আমি নষ্ট করে দিব, কারণ আমি তোমার কোনো চিহ্নই বয়ে বেড়াতে চাই না। তোমার যত সমস্যা আমার সাথে, এর মাঝে তুমি আমাদের অনাগত সন্তানকে কেন টানছো বলো তো? তুমি আমাকে মারো কাটো, যা ইচ্ছে হয় তাই করো, তবুও আমাদের সন্তানের কোনো ক্ষতি করবে না তুমি। আমি যেটা বলছি আমি সেটাই করব, আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে ডিভোর্স দিব, আর তুমি তখন মুক্ত হয়ে যাবে। তারপর তুমি নতুন করে আরেকটা বিয়ে করে নেবে, এতে আমার কোনো সমস্যা নেই। এরপর তোমার যত সন্তানের ইচ্ছে হয় তত সন্তান নিও, নিজের শখ মিটবে, আমি থাকবো না তোমার সাথে। ছি হাসি, তুমি এভাবে বলতে পারলে? আরে আমি তোমাকে কিসের অভাবে রেখেছি বলো তো? টাকা পয়সা সব আমি তোমাকে দিচ্ছি, তারপরে তুমি এমন কেন করছো? এসেছে আমাকে চোখ রাঙাতে, চোখ রাঙানো বিসিংহ। শোনো, তোমার ওসব কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি যখন এত করে চাচ্ছ, তখন আমি তোমার এই ইচ্ছেটা রাখবো। আমি তোমার সন্তানকে জন্ম দিব, এরপর তোমার সন্তানকে আমি তোমার কাছে রেখে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ঠিক আছে, তোমার কথাই থাকলো। টোনা রাগ করে নিজের কাছে চলে যায়। এদিকে হাসি শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। এর মধ্যে হাসিও ডিম দেয়, আর সেই ডিমে তা দিয়ে বাচ্চাও ফুটে বের হয়। হাসি হাঁস থাকার কারণে তার ছানাটাও যে হাঁসের ছানা হয়। এরপর হাসি টোনাকে বলে, টোনা, তুমি আমার কাছে সন্তান চেয়েছিলে, এই নাও তোমার সন্তান, আর তুমি আমাকে ডিভোর্স লেটার এনে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। আমি আমার সন্তানকে পেয়েছি, তাই তোমার বিচ্ছেদে আমার কোনো কষ্ট বা আফসোস কিছুই নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডিভোর্স লেটার নিয়ে আসছি। টোনা ডিভোর্স লেটার আনতে যায়, আর কিছুক্ষণ পর সেই ডিভোর্স লেটার নিয়ে ফিরে আসে। হাসি এতে অনেক খুশি হয়ে ডিভোর্স লেটারে সাইন করে দেয়। টোনা, আমি চলে যাচ্ছি, তবে আমারও অনেক ইচ্ছে ছিল স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করব, কিন্তু সেটা আর হলো না। তুমি ভালো থেকো, সুখে থেকো। সেটা তো আমিও চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি এখন ডিভোর্স লেটারে সাইন করেছো, তাই তুমি আর এখন আমার বাড়িতে থাকতে পারবে না। আমি আর তোমার বাড়িতে থাকতেও চাই না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার জন্য আমার এই দুয়ার সব সময় খোলা থাকবে, তুমি চাইলেই আমার কাছে ফিরে আসতে পারবে, কিন্তু আমি তোমাকে কখনোই ফিরিয়ে আনতে যাব না। টোনার কথা শুনে হাসি আর কোনো উত্তর করে না, একবার নিজের সন্তানকে দেখে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা তার সন্তানকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। তখনই হাসির ছানা বলে ওঠে, বাবা বাবা তুমি কাঁদছো কেন বাবা, আর মা কোথায় চলে গেল বাবা? মা রে, তোর মা অধিক সুখের আশায় আমাকে ছেড়ে চলে গেল। তুই কাঁদিস না মা, আমি তোর জন্য নতুন মা এনে দিব, দেখবি তোর নতুন মা তোকে অনেক ভালোবাসবে, অন্তত তোর আসল মায়ের মতো তোকে ছেড়ে চলে যাবে না। ঠিক আছে বাবা, তুমি আমাকে এখনই নতুন মা এনে দাও না গো বাবা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই তোর ঘরে গিয়ে খেলা কর, আমি এখন অফিস চলে যাই, আর অফিস থেকে ফেরার সময় তোর জন্য আমি নতুন মা নিয়ে আসব, কেমন? এরপর টোনা অফিস চলে যায়। টুনি না
গ্রামের তারেলায় কোরিককে বিয়ে করে বাড়ি ফিরে আসে। এরপর টুনা টুনিকে বাসুর ঘরে বসিয়ে রেখে হাসির ছানাকে ডেকে নিয়ে আসে। এই দেখ মা, তোর জন্য আমি সত্যি সত্যি নতুন মা নিয়ে এসেছি। সত্যি বলছো বাবা, তুমি অনেক ভালো। আমি আজ তোমাদের সাথে ঘুমাবো বাবা, তোমার আর নতুন মায়ের মাঝখানে, খুব মজা হবে। টোনা, তুমি আমাকে নতুন বিয়ে করে এনেছো, তাই তোমার আর আমার বাসর হবে। কিন্তু আমাদের বাসর ঘরে এই হাঁসের ছানাটা কি করছে? তুমি ওকে এক্ষুনি ওর ঘরে রেখে এসো, আমি না হয় অন্য কোনো সময় ওর সাথে থাকবো। টুনি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে অন্য ঘরে রেখে আসতে বলছো? তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে কেন বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করেছি আমার এই হাঁসের ছানাকে দেখাশোনা করার জন্য, ওর মায়ের অভাব পূরণ করার জন্য। আর তুমি কিনা সেটা না করে উল্টো ওকে বের করে দিচ্ছো। শোনো টোনা, এই মেয়ে আমাদের পাখি জাতের নয়, এ হলো হাঁসের জাত। আর আমি কোনো হাঁসের ছানাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো না। আর আমিও তাহলে তোমাকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি এক্ষুনি আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে মুখে ডিভোর্স দিয়ে দিলাম, কাল কাগজে কলমে দিয়ে দিব, যাও। বেয়াদব, ফালতু, ঠকবাজ, প্রতারক কোথাকার, চরিত্রহীন থাক তুই তোর বাসুর ঘরে হাঁসের ছানাকে নিয়ে। আমি চললাম আমার বাপের বাড়ি। এরপর টুনি টোনার বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, আমার শোনা মা, তুই একদম মন খারাপ করিস না মা, আমি তোকে আবারও আরেকটা নতুন মা এনে দিব। না বাবা না, আমার আর কোনো নতুন মা লাগবে না, তুমি আমার মা, তুমি আমার বাবা। পাগলি মেয়ে আমার, আয় মা, আজ তুই তোর বাবার সাথে ঘুমাবি, আর তোর বাবা তোকে গান শুনিয়ে ঘুম পাড়াবে। কি মজা, কি মজা, বাবা আমাকে আজ গান শোনাবে, কি মজা, কি মজা, বাবা আমাকে গান শোনাবে। এরপর দুই বাবা মেয়ে মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে উঠে নিজের কাজে চলে যায়, আর হাসির ছানা ঘুম থেকে উঠে একা একাই বলতে থাকে, বাবা বাবা অফিস চলে গেল, মাও আমার কাছে নেই, এখন আমাকে সারা দিন এই বাড়িতে একা একাই কাটাতে হবে, আমার আর একা থাকতে একদম ভালো লাগে না, আমি বরং আজ একটু বাইরে থেকে ঘুরে আসি বাবা। হাঁসের ছানা গুটি গুটি পায়ে বাইরে যায় আর মন খারাপ করে একটা গাছের নিচে বসে থাকে। ঠিক তখনই সেই দিক দিয়ে হাসি যাচ্ছিল। গাছের নিচে নিজের মেয়েকে বসে থাকতে দেখে ওর কাছে যায় আর ওর কাছে গিয়ে বলে, কিরে মা, তুই এখানে এভাবে মন খারাপ করে কেন বসে আছিস? তোর বাবা কোথায়? তুমি আমার সাথে একদম কথা বলবে না, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি এখানে কেন এসেছো? এসো কেন? তুমি তো আমাকে একদম ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে এভাবে একা ফেলে চলে যেতে পারতে না। জানো তোমার চলে যাওয়ার জন্য আমার জীবনে কি কি ঘটে গিয়েছে? এরপর হাসির ছানা টুনির সব ঘটনা হাসিকে খুলে বলে। সব শুনে হাসি কাঁদতে কাঁদতে বলে, আমার অনেক ভুল হয়ে গেছে রে মা, তুই আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিন তোকে আর তোর বাবাকে ছেড়ে যাব না, এই আমি কথা দিলাম। তুমি তুমি সত্যি বলছো মা, তাহলে চলো চলো আমার সাথে বাড়িতে। হাসি হাসির ছানার সাথে বাড়ি ফিরে আসে। এদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টোনাকে দেখেই হাসি কাঁদতে কাঁদতে বলে, টোনা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও টোনা, আর
তোমাকে আর আমার সন্তানকে নিয়ে আমি সুখে থাকতে চাই। আমাকে সুখে থাকতে দাও। তুমি তোমার ভুল বুঝে ফিরে এসেছো, আমি তাতেই অনেক খুশি। আর আমি তো তোমাকে বলেই ছিলাম যে আমার বাড়ির দুয়ার তোমার জন্য সব সময় খোলা থাকবে। টোনার কথা শুনে হাসির দু চোখ বেয়ে সুখের রক্ত ঝরতে থাকে। এরপর তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই মজার গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এমনই সব মজার মজার গল্প দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতেও ভুলো না।